কি করব হ্যাঁ আপনার ভাই একদিনের জন্য অফিসের কাছে বাইরে গেছে আপনি তো সময় দেন না ভাই যান আমি কোন দিক থেকে সামলাবো বলেন আপনি একটু বাড়িতে সময় দেন না একটা দিন আচ্ছা তুমি টেনশন করো না আমি আর সারাদিন বাইরে থাকব না হ্যাঁ আমার সোনা বেটাকে আমি সব সময় কোলে করে আদর করব ঠিক আছে তুমি নিশ্চিত হয়ে কাজকাম করো সমস্যা নেই আমি ওকে সারাদিন সময় দেব না আচ্ছা ভাই যান আচ্ছা আচ্ছা যাও যাও তুমি বাড়ি কাম করো আমি দেখাশোনা করছি আচ্ছা ভাই যান ওলে বাবা নিশ্চয় ভালো বাবা चल खाइते दी अच्छा तोर बाबा की करे जानी ना तोर बाबा थाके कोथाय তাও জানি না তোর বাবা কেন বিদেশ থেকে তাই না মনে বিদেশে থাকে ভাইয়া আমাদের বাড়ি একটা চাচু আছে আমার কি হয় তাও জানি না ও জানিস না আচ্ছা তোর আম্মুকে বলতে পারিস না যে ওই লোকটা কি হয় আচ্ছা চল আমাদের বাড়িতে যাই তোকে খাইতে দিই কালকে বাইক চালানোর সময় অ্যাক্সিডেন্ট হয়েছে বাইকটা দেখে শুনে চালাবে পারো না তাহলে অ্যাক্সিডেন্ট হলো কি রকম করে আমি ব্রেকেট ছিল খেয়াল করি মোটরসাইকেল চালা সামনে ব্রেকেট আছে কি আছে রাস্তাঘাটে কি আছে এগুলো তুমি দেখতে পারো না এক কি ভাই মোটরসাইকেল চালাও কোথায় কোথায় কাটছে আরে অবস্থা মানুষ করতেছেন রাস্তায় তেল পুড়িয়ে পাইছেন মনে হয় না যে এটা রাস্তা পুড়িয়ে পাওয়া সন্তান জি জি ভাইজান এসব কি বলেন
ওকে তো আমি ওই ওই চোখে দেখি না যে পুরি পাইছি আমি ওই বাবুকে পাবো ওকে আমি আমার নিজের সন্তান হিসেবে ওকে লালন পালন করতেছি যাই হোক দোয়া করি ভাবি আপনার বাচ্চা আপনি অনেক ভালো থাকে জি ভাইজান দোয়া করবেন দাদা সব সময় ভালোভাবে থাকতে পারে আচ্ছা ভাইজান তো 4 তারিখে কথা মনে আছে তো জয় বলছে তো আপনাকে হ্যাঁ 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 ভাবি 4 তারিখে কথা মনে আছে আসবেন কিন্তু ভাইজান যাব না क्षति करते चाचू तुम्हें आपेल खावे कमला खावे तैना बाबा ना কলা খাবে আমার বাবা এইতো শোনো এখন কিন্তু বেশি বেশি খেতে হবে ঠিক আছে আমার দত্ত বাবা শোনো এখন তোমার বয়স হচ্ছে শুধু খাবার শুধু সবসময় খাবার খাবার বুঝছো আসলে সত্যি ভাইয়া অন্যকে খুব ভালোবাসে আগে তো প্রথমে দেখতে পারতো না দায়িত্ব দিছে সারা দিন তোমাকে নিয়ে খেলতে হবে তোমাকে কোলে কোলে রাখতে হবে আমি তো আছি বুঝছো তুমি কোনো চিন্তা করো না আর সারাদিন তুই চাচা ভাসতে খেলব হ্যাঁ আর সারাদিন শুধু তোমাকে খাওয়াবো ঠিক আছে হ্যাঁ পাপা দত্ত এটা পাপা দত্ত কি রে দোস্ত তুই এত জরুরি ভাবে ডাকলি কোনো সমস্যা জানিস আমি হচ্ছে অ্যাক্সিডেন্ট করছি তাও তুই ডাকলি একটা মহিলা ওই দিন এসে বলতেছে যে ও উনি নাকি ও নাকি উনির বাচ্চা তারপর ওই দিন আমরা যে মার্কেটে গেছি তখন মহিলাটা আসছে দেখে শুনে রাখি সব দিক থেকে খেয়াল রাখতে হবে বল তুই তো তার কথা রাখতে পারলি না তুই সময় চেয়েছিলি দুই দিন তোকে সময় দিয়েছে 4 দিন কিন্তু এই 4 দিনের মধ্যে তুই তোর খেলা দেখাতে পারিস নি তাহলে তোর সাথে আমার কি কথা ছিল সে কথাও তুই রাখিস না আমি তো আমার কথা রাখতে পারবো না এইবার তুই তোর বিপদের জন্য রেডি হ তোর সন্তানের কি অবস্থা হবে তুই নিজেই বুঝবি